আপনার পুলিশ আপনার প্রজাতন্ত্রের বাহিনী যেভাবে মানুষকে হত্যা করেছে এটার জন্য কোনো তদন্ত কমিটির দরকার নাই কোনো বিদেশিদের আসার দরকার নেই আমাদের দেশের কোটি কোটি মানুষ স্বচক্ষে দেখেছে এ দেশের মানুষকে কীভাবে কতল করেছে হত্যা করেছে গুলি করে মেরেছে আপনি বলেন স্বজন হারা ব্যথা আপনার আছে কিন্তু প্রধানমন্ত্রীকে আমরা বলবো সন্তান হারা ব্যথা আপনার এখনও আসেনি অন্তরে সন্তান হারা ব্যথা যে কত কষ্টের সেটা আপনি তখনই বুঝবেন যখন আপনার সন্তানকে এদেশের পুলিশ গুলি করে মারবে আপনার সন্তানের উপর আপনার সন্তানের সিনার মধ্যে আবু সাইদের মতো গুলি করা হবে সেদিন আপনি বুঝবেন সন্তান হারা ব্যথা কত কষ্টের সাংবাদিক ভাইরা আপনারা লক্ষ্য করছেন আজকে দেশের কি অবস্থা অত্যন্ত নাজুক একটি অবস্থা আমরা অতিক্রম করছি আমরা কোনোদিন দিন আশাও করি নেই দেশের এই পরিস্থিতি হবে এই সমস্ত অরাজকতা মারামারি কাটাকাটি হানাহানি খুনা খুনি যা কিছু হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্য থেকেই এগুলো শুরু হয়েছে উনি বলেছেন চাকরি রাজাকারদেরকে দিবো নাকি মুক্তিযোদ্ধাদেরকে দিব এরকম একটা বৈষম্যপূর্ণ একটা বক্তব্য উনি রেখেছেন যখনই উনি এই কথাটা বললেন আমরা কি রাজাকারের বাচ্চাকে চাকরি দিব ওই তখন থেকেই কিন্তু আন্দোলন শুরু এখন আপনি যতই সাফাই গান এদেশের মানুষ আর বোকানা আপনার বক্তব্য সবাই বুঝেছেন এবং আপনার বক্তব্য থেকে আন্দোলন শুরু হয়েছে আমরা আপনাকে বলবো আপনি এ দেশের মানুষের কাছে ক্ষমা চান আরেকটা কথা আমরা স্পষ্টভাবে আপনাকে বলতে চাই এই রাজাকার গালিটা আপনি ইতিপূর্বে আরও কয়েকজনকে দিয়েছেন কয়েক বছর পূর্বে আমাদের বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাজের সিদ্দিকি যখন হক কথা বলেছিল বঙ্গবীর কাজের সিদ্দিকি যখন আপনার বিরুদ্ধে হক এবং সঠিক কথা বলেছিল তখন ওনাকেও আপনি নব্য রাজাকার নতুন রাজাকার বলে ঘোষণা দিয়েছিলেন এটাও আমাদের জাতির মনে আছে অতএব আপনাকে বলবো আপনি এই রাজাকার গালি থেকে ফিরে আসুন এখন বর্তমানে আমাদের ছাত্রদের যেই দাবি এই দাবি আপনি মেনে নিন কারণ আপনার পুলিশ আপনার প্রজাতন্ত্রের বাহিনী যেভাবে মানুষকে হত্যা করেছে এটার জন্য কোনো তদন্ত কমিটির দরকার নাই কোনো বিদেশিদের আসার দরকার নেই আমাদের দেশের কোটি কোটি মানুষ সচক্ষে দেখেছে এ দেশের মানুষকে কিভাবে কদল করেছে হত্যা করেছে গুলি করে মেরেছে এই যে আজকে প্রমাণ এই পত্রিকা দেখেন এই পত্রিকার মধ্যে এই সোহাদাদের তালিকা দেওয়া আছে এটা জাতীয় একটি পত্রিকা আরেকটি পত্রিকা এখানে আছে এই যুগান্তর পত্রিকা এই পত্রিকার মধ্যে এভাবে দেওয়া আছে জাতীয় পত্রিকার মধ্যে আসছে এই এনারা হলো এই বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনের সোহাদা আমরা আপনার কাছ থেকে জানতে চাই স্বজন হারা ব্যথা আপনি বলেন স্বজন হারা ব্যথা আপনার আছে কিন্তু প্রধানমন্ত্রীকে আমরা বলবো সন্তান হারা ব্যথা আপনার এখনও আসেনি অন্তরে সন্তান হারা ব্যথা যে কত কষ্টের সেটা আপনি তখনই বুঝবেন যখন আপনার সন্তানকে এদেশের পুলিশ গুলি করে মারবে আপনার সন্তানের উপর আপনার সন্তানের সিনার মধ্যে আবু সাইদের মতো গুলি করা হবে সেদিন আপনি বুঝবেন সন্তান হারা ব্যথা কত কষ্টের ঠিক অতএব আমরা সাংবাদিক বাইদের মাধ্যমে এই কথাটা জানাতে চাই আর একটা খুন যেন এদেশে না হয় আর একটা হত্যাও যেন এদেশে না হয় এদেশের সেনাবাহিনীর সন্তান এদেশের স্কুলের ছাত্র এদেশের পুলিশের সন্তান এদেশের বিজিবি সন্তান এদেশের ডিফেন্সের লোকদের সন্তান এদেশের হ্যাঁ এমপি মন্ত্রীদের এবং সচিবদের সন্তান আমাদের শিক্ষার্থী আপনারা কাদের উপর গুলি করছেন নিজের সন্তানের উপর গুলি করছেন এই ধরনের হত্যাকাণ্ড এই ধরনের গোলাগুলি রাজনীতি পরিহার করুন এই ধরনের খুনের রাজনীতি পরিহার করুন দেশকে শান্তি করার জন্য দেশকে শান্ত করার জন্য যা যা দরকার যেভাবে ছাত্রদের প্রস্তাব এই প্রস্তাবকে আপনি সমস্ত প্রস্তাবকে আপনি মেনে নেই মেনে নেন এটাই হলো আমাদের আপনার প্রতি উদাত্ত আহ্বান